কারণ আমরা মহিলারা আজ মহিলা থেকে সবকিছু, কিন্তু মহিলারা আমরা নিরাপদ নয়। ভাবতে অবাক লাগে, বিশ্বের সবচেয়ে মিষ্টি জিনিস এবং সবচেয়ে কঠিন বলেন আর যেটাই বলেন না কেন, আমাদের মনে হয় মা থেকে এর চেয়ে মনে বড় কিছু আর কেউ না। সেই মা একজন মহিলা, সেই মহিলা থেকে একজন মা, একজন বোন, একজন দিদি, একজন কাকিমা, একজন পিসি, সেই মা থেকে হয়, আর সেই মায়ের নিরাপত্তা নয়। আমাদের মমতা ব্যানার্জি একদিকে মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য, মহিলাদের সম্মান দেওয়ার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন, কারণ এই সমাজের মহিলাদের কোন সম্মান ছিল না। আমাদের মমতা ব্যানার্জির তার উন্নয়নের মাধ্যমে, তার প্রকল্পের মাধ্যমে মহিলারা আজ সমাজে স্থান পেয়েছে। আজ মমতা ব্যানার্জি 18 বছর বয়সের নিচে কম বয়সের নিচে বিয়ে বন্ধ করার জন্য তিনি কন্যাশ্রী প্রকল্প তৈরি করেছেন। আজ আমাদের না হলে পরে প্রত্যেকটা মহিলাকে নাবালক অবস্থায় তাদের বিবাহ দেওয়া হতো, সেটা কিন্তু আমাদের মমতা ব্যানার্জি বন্ধ করেছে। তাই প্রত্যেকটা মানুষের মহিলাদের দায়িত্ব নিতে হবে, কারণ সেই মহিলা থেকে ভবিষ্যতের প্রজন্ম কিন্তু আমাদের সৃষ্টি হয়। সেই ভবিষ্যতের প্রজন্ম যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে মনে এই সমাজে মাথা নিচু করার থেকে আর কিছু মনে হয় না। কারণ আমরা মহিলারা তারা নিজে হাতে সংসার সামলাই, তাদের পরিশ্রম দিয়ে তারা সমাজে যেটুকু পাচ্ছেন সমাজের হয়ে কাজ করছেন। কারণ আপনারাই জানেন সকলে, একজন মহিলা সংসার থেকে বেরিয়ে এসে কিভাবে তারা সমাজের হয়ে কাজ করে, সেটা প্রত্যেক পুরুষের জানা উচিত। কারণ আমরা মহিলারা সমাজে লাঞ্ছিত বঞ্চিত, তার কারণ কিন্তু আপনারা সেই পুরুষেরা, আর পুরুষের দ্বারাই সমস্ত মহিলারা কিন্তু লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকে। তাই প্রত্যেক পুরুষকে সজাগ থাকতে হবে, আর সেই যে পুরুষেরা মহিলাদের লাঞ্ছিত বঞ্চিত করছেন, সেই পুরুষকে কিন্তু জন্ম দিয়েছিলেন একজন মা, আর সেই মায়ের সম্মান কিন্তু আপনারা রক্ষা করতে পারছেন না। তাই আপনাদেরকে বলবো, প্রত্যেকটা মায়ের সম্মান আপনারা রক্ষা করুন, কারণ মা যদি না থাকতো আপনার মতো একজন পুরুষ ডাক্তার হতো না, একজন পুরুষ শিক্ষক হতো না, একজন পুরুষ কোন অফিসার হতে পারতেন না। সবটাই কিন্তু মায়ের অবদান, আর সেই মায়ের রক্ষা করুন আপনারা। আজ একজন মাটির মূর্তিকে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনারা দুর্গা মন্দিরে তাকে পূজা প্রাঙ্গণ করছেন, কারণ একটা মাটির দুর্গার সম্মান আছে, কিন্তু একটা রক্ত মাংস বিহীন মানুষের কোন সম্মান নেই। কারণ আমরা মাটির মূর্তিকে সম্মান করছি, আর আমরা একজন মাকে সম্মান করতে পারছি না, এ লজ্জার ব্যাপার। আমাদের মহিলা মুখ্যমন্ত্রী প্রত্যেকটা মহিলার স্থান দিয়েছেন, কিন্তু আপনারা পুরুষেরা সেই স্থান দিতে পারছেন না। কারণ একজন লজ্জা, একজন মহিলা সে ডাক্তার, ভবিষ্যতে ডাক্তার হতো, আর ডাক্তারের চেয়ে মনে ঈশ্বরের পরে আসে, ডাক্তারের থেকে মনে কেউ বড় না হয়, কারণ সে ডাক্তার রাত দিন পরিশ্রম করছে, সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে, আর আমরা তার বই বিনিময়ে কি করছি, তার বিনিময়ে তার প্রাণটা কেড়ে নিচ্ছি। আমাদের যেন কোন মানুষ মহিলাদের লাঞ্ছিত বঞ্চিত না করে, কারণ আমরা মহিলারা অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েও মানুষের কাছে সব দুঃখ কষ্ট ভিতরে রেখে কিন্তু মানুষকে হাসি ফুটাতে পারি, কিন্তু সেই হাসিটা রক্ষা করতে পারছেন না আপনারা। তাই আমরা এই সমাজের নারীরা সকলে ঐক্যবদ্ধ হবে, কারণ প্রত্যেক নারীর পাশে দাঁড়াতে হবে, কারণ আমাদের সম্মান রক্ষা করতে হবে আমাদেরকে। কেউ আমাদের সম্মান রক্ষার দায়িত্ব নেবে না, কারণ আমরা চাই এ সমাজে উঁচু মাথায় বাঁচতে, কারণ আমরা মহিলারা কোনো অংশে কম নয়, মহিলারা সব করে সেটা কিন্তু দেখে দিতে হবে। কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে প্রত্যেকটা মহিলার পাশে দাঁড়িয়েছেন, আর সেই মহিলার পাশে আমরা দাঁড়িয়ে আছি, তার সমস্ত প্রকল্পগুলো আমরা মেনে নিয়েছি, সেই প্রকল্পের মাধ্যমে
সম্মান দেব, আর তার সঙ্গে সঙ্গে পুরুষেরাও যেন সেই মহিলাদের সম্মান দেয়। কারণ মহিলা ছাড়া কোনো কিছুই হয় না, কিন্তু সেটা জানার পরেও কেন মহিলাদের লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে। আমরা চাই যে আর্টিকলে ডাক্তার অবু ডাক্তার যিনি ছিলেন মৌমিতা দেবনাথ, সেই মৌমিতা দেবনাথের খুনিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। কেন সে মৌমিতা তো কোনো দোষ করেছিল না, তিনি মানুষের পরিষেবা দিতে দিতে ক্লান্ত হয়ে তিনি একটু বিশ্রামের আশায় গিয়েছিলেন। সে বিশ্রাম নিতে গিয়ে কি হলো, তার জোর জ্যান্ত প্রাণটা চলে গেল। কারণ সেই জানোয়ারদের লোভের লালসার মাধ্যমে তারা পশুর মতো আচরণ করেছিলেন। সেই মৌমিতা একজন সুন্দরী নারী ছিল, কিন্তু তার সেই লাশটা বিভৎস অবস্থায় ছিল, তাকে চেনার মতো ছিল না। অসংখ্য অসংখ্য তার শরীরের আঘাত ছিল, সেই পশুদের নখের আঁচড় ছিল। তাই আমরা বলবো, আমাদের মহিলাদের সম্মান দেন। আপনারা যদি সম্মান না দিতে জানেন, কিন্তু আমরা মহিলারা সেই মহিলা, সেই যে মহিলার থেকে এই পৃথিবীতে এত কিছু সৃষ্টি হয়েছিল, সেই মহিলাদের থেকে হিংস্র পশু কিন্তু আর কিছু হবে না, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু আর পিছিয়ে নই, মহিলারা সকলে একত্রিত ভাবে আমরা কিন্তু সেই প্রতিবাদ চাই। সে মৌমিতা পালের দেবনাথের, মৌমিতা দেবনাথের খুনিদের আমরা ফাঁসি চাই। যতক্ষণ না পর্যন্ত সে খুনিদের ফাঁসি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মহিলারা এবং আপনারা যারা আমাদের সঙ্গ দিয়েছেন সকলে কিন্তু সে অবস্থান বিক্ষোভ করে চলব। কারণ আমরা চাই না সমাজে এমন কোন কাজ হোক সেই কাজের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মাথা নিচু হয়ে যায়। একটা মানুষ, প্রত্যেকটা মানুষের ভিতরে মনুষ্যত্ব ভাব থাকুক, আর যদি প্রত্যেকটা মানুষের ভিতরে মনুষ্যত্ব ভাব থাকে, তাহলে কিন্তু আজ আমাদের মহিলারা বলুন, যে কোনো মানুষই বলুন, কিন্তু অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হবে না। মানুষ রূপে মানুষ না হয়ে আমরা মানুষের সেবা করতে পারি যেন, এবং মানুষের পাশে যেন থাকতে পারি, প্রত্যেকটা মানুষকে যেন সম্মান দিতে পারি। সেই মনুষ্যত্ব ভাব প্রত্যেকটা মানুষের ভিতরে থাক। সেই মনুষ্যত্ব ভাব থাকলে আমাদের সমাজে কোনো মানুষকে আর অপমানিত হতে হবে না, অসম্মানিত হতে হবে না। মানুষ আমরা, মানুষের সর্বোত্তম শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর মানুষ হয়ে অমানুষের মতো কর্ম আমরা করে যাচ্ছি, সেই কর্ম যা থেকে আমরা বিরত থাকব। কারণ আমরা মানুষ, আমরা পশুকে পোষ মানাতে পারছি, মানুষকে কিন্তু পোষ মানাতে পারছি না। কারণ আমরা সবাই লোভে লালসায় কিন্তু আমরা এই দুনিয়াতে চলাফেরা করছি, আমরা কিন্তু সেই লোভ লালসা থেকে বিরত থাকব। প্রত্যেকটা মানুষ নারীদেরকে ভাবুন, সে আমার নিজের বোন, নিজের মা, নিজের দিদি, এই ভাবমূর্তি যেন প্রত্যেকটা পুরুষের থাকে। আপনাদের কাছে করো জোরে অনুরোধ করছি, আপনাদের মনোভাব ভাবনা চিন্তা কিন্তু দূরে রাখুন। কারণ আপনাদের ভাবনা চিন্তার মাধ্যমে কিন্তু নারীরা এই সমাজে প্রতিষ্ঠিত হবে, নারীরা সম্মান পাবে, আর সেই সম্মান কিন্তু রক্ষার দায়িত্ব আপনাদের। একটাই কথা বারবার বলবো, আজ নারীরা কিন্তু সমাজে আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি। আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24।